এরপরে আমরা একটি প্রশ্ন পেয়েছি, নম্বরটি হলো 01746 আর শেষের তিনটি নম্বর হলো 242। তিনি জানতে চেয়েছেন যে আমাদের দেশে বিভিন্ন জায়গায় তাফসির মাহফিল হয় এবং সেখানে দেখা যায় যে মাহফিলের যে সাউন্ড সিস্টেমটা বিভিন্ন জায়গায় যখন ছড়িয়ে যায়, অনেকের ঘুমের ডিস্টার্ব হতে পারে বা রুগী থাকতে পারে অথবা অন্য ধর্মের কেউ থাকতে পারে, এবং এটার কারণে যে সমস্যাটা সৃষ্টি হয়, এতে করে এই ধরনের মাহফিলে এই সাউন্ড সিস্টেম করাটা ঠিক কিনা? ভাই, কিছু কিছু মানুষের সমস্যা হবে, তাই বলে মৌলিকভাবে ইসলামের যে সমস্ত শেয়ার আছে, যেমন আজান বা নামাজ জামাতে শব্দে সব শব্দে মাইকের সাথে নামাজ পড়া বা আজান দেয়া বা একামত দেয়া, এই জাতীয় জিনিসগুলি কখনো নিষেধ করা যাবে না, এটা মনে রাখতে হবে। কিছু মানুষ সমস্যার জন্য ইসলামের মৌলিক শেয়ারগুলি বা নিদর্শনগুলিকে কখনো অস্বীকার করতে পারবে না, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। আর যেহেতু ওয়াজ মাহফিলের ব্যাপার আছে, সেটাও একদিন দুই দিন হয় মাঝে মধ্যে, এবং এটাতে যদি এরকম কোনো সম্ভাবনা থাকে যে হাসপাতালের পাশে রোগীদের ক্ষতি হবে, তখন অবশ্যই এটাকে আওয়াজ নিচু করে দিতে হবে যাতে করে ক্ষতি না হয়। কারণ আদ্দারার ইউজার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে লা দরারা ওয়ালা দিরারা, নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না, কাউকে ক্ষতিগ্রস্ত করা যাবে না, দুইটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু যদি এরকম হয় যে সম্ভাবনা, বাস্তবতা নয়, সম্ভাবনা আছে কারো ক্ষতি হবে বা আসলে সেখানে কোনো কোনো নেই, হাসপাতাল নেই বা সেখানে কোনো মানুষের কোনো বড় ধরনের ক্ষতি হওয়ার কিছু আমার আশঙ্কা নেই, শুধুমাত্র সম্ভাবনার ভিত্তিতে ইসলাম এই ওয়াজ মাহফিল বন্ধ করার কোনো প্রয়োজন নেই। ওয়াজ মাহফিল আওয়াজ সাউন্ড হবে, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু যেখানে বাস্তব সত্যি সত্যিই সমস্যা হবে, আপনি জানেন যে হাসপাতালের পাশে সেখানে অথবা সেখানে আওয়াজ হলে অন্যদের অসুবিধা হচ্ছে, দেখা পড়া হতে পারবে না, ছেলেরা পরীক্ষা আছে সামনে, এই জাতীয় জিনিস হলে অবশ্যই সে আওয়াজ কমাই দিতে হবে এবং সেখানে যেন ক্ষতি না হয় সেটা।